ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ঘণ্টাখানেক পর খুঁজে পেয়ে ঢামেকে ভর্তি রাজধানীর কামরাঙ্গীর চরে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ সাইফুল্লাহ বয়স ২৮ নামে এক ব্যবসার পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সোমবার ২৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে আহতকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এরপর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারিতে রেফার করা হয় সাইফুল্লার বাবা আব্দুল আওয়াল বলেন আজ বিকেলে আমার ছোট মেয়েকে ছেলে বউ ফোনে জানায় সাইফুল্লাহ ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে মারা যেতে পারে খবর পেয়ে কামরাঙ্গীর চর বাসায় গিয়ে দেখি ছেলে রক্তাক্ত অবস্থায় বিছানা ছটফট করছে তিনি বলেন আমরা ছেলের গোপনাঙ্গটি তার স্ত্রী কোথায় ফেলে গেছে সেটি খুঁজতে বিলম্ব হয় ঘণ্টা খানেক পরে অঙ্গটি পাওয়া গেলে দ্রুত ঢামেকে নিয়ে আসি এরপর চিকিৎসক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারিতে রেফার করেন সাইফুল্লার মা অভিযোগ করে বলেন প্রেম করে ৮ বছর আগে বিয়ে করে সাইফুল্লাহ তার ঘরে ৩টি সন্তান রয়েছে এর আগেও তার স্ত্রী ফাতেমার বিয়ে হয় ওই সংসারে ২টি সন্তান আছে এসব না জেনেই আমার ছেলে বিয়ে করে বিয়ের পর থেকে অশান্তি আর ঝগড়া লেগেই থাকে এ কারণে আমাদের সাথে ছেলেকে রাখেনি বিকেলে এই ঘটনা ঘটিয়ে ৩ সন্তানকে নিয়ে পালিয়ে যায় তার স্ত্রী ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন সাইফুল্লাহ নামে একজনের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অস্ত্রোপচার চলছে বিষয়টি কামরাঙ্গীর চর থানাকে অবগত করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন